আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, বরাবরের মতো শুরু করছি নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় প্রধান কার্যালয়, তা দর্শক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে জনতা ব্যাংকের আওতায় কিছু সংখ্যক লোক নেওয়া হবে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি আজ প্রকাশ পেয়েছে। ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড 2019 সাল ভিত্তি নিম্নোক্ত শূন্য পদে বা পশ্চিমে জাতীয় বেতন স্কেল 20-15 এর নবম গ্রেডের বেতন স্কেল 22,000 টাকা থেকে 50,530 টাকা এবং 53,060 টাকা নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাধীন বাংলাদেশি নাগরিক হতে নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে, কী কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, আবেদন ফি বাবদে আপনাকে কত টাকা জমা দিতে হবে, এছাড়া আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, সম্পূর্ণ A to Z বিস্তারিত নিয়ে আলোচনা করব। তা দর্শক এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন। তা দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো পাওয়ার জন্য তা দর্শক শুরু করছে সাথেই থাকবেন। এক নম্বরে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার 2019 সালে ভিত্তিক 3টি শূন্য পদে, আর কে পদে 3 জন নেওয়া হবে। তা দর্শক শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছর মেয়াদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তা দর্শক খতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষা সময় ন্যূনতম 2টি প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে, কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তা দর্শক আসা 2 নম্বরে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর 2019 সালে ভিত্তিক এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 10 জন। আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কোয়ালিফিকেশন কী লাগবে ডান পাশে বলে দিয়েছি। 3 নম্বরে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর 2019 সাল ভিত্তিক এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 6 জন। তা দর্শক ডান দিকে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা এবং কোয়ালিফিকেশন বলে দিয়েছি। তা দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে কিছু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন। এখন আলোচনা করব বিস্তারিত আলোচনা 4 নম্বর গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2019 এবং 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন এবং সিম নম্বর এত এবং এত নম্বর অনুযায়ী বর্তমান প্রচলিত GPA এবং ক্ষেত্রমতো GPA এবং বিপরীত পূর্বের প্রথম দ্বিতীয় এবং শ্রেণী নিম্নরূপ নির্ধারিত হবে। SSC বা সমমানের SSC সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে GPA 3.00 আর প্রথম বিভাগ GPA 2.00 এবং 3.00 এর কম দ্বিতীয় বিভাগ। 2 নম্বরে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত GPA-র ক্ষেত্রে অর্জিত GPA 4.00 পয়েন্ট স্কেল 3.00 এবং 2.25। তা দর্শক আবার দেওয়া আছে 5.00 পয়েন্ট স্কেল 3.75, আবার দেওয়া আছে 2.813। তা দর্শক সমতুল্য শ্রেণী বিভাগ এবং প্রথম বিভাগ শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী বিভাগ। তা আশা করি বুঝতে পারছেন বয়স লাগবে 1/3/2020 তারিখ থেকে শুরু। মুক্তিযুদ্ধ সন্তান প্রতিবন্ধী প্রার্থীদের বাতিল সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 30, মুক্তিযুদ্ধ সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32। আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 2/3/2021 11:59 অর্থাৎ 12টা প্রায়। আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখের সময় 2/3/2021। তা দর্শক আশা করি বুঝতে পারছেন ভেরিফাই পেমেন্ট পদ্ধতি হচ্ছে ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ হচ্ছে 4/3/2021 11:59। তা দর্শক আশা করি বুঝতে পারছেন আবেদন ফি প্রতিটি পদের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। প্রতিটি পদের পরীক্ষা ফি অফরযোগ্য 200 টাকা মাত্র। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে আবেদনকারীকে নিজের অথবা
এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে প্রদান করতে হবে। তা দর্শক আশা করে বুঝতে পারছেন। রকেটের মাধ্যমে 200 টাকা পরীক্ষা ফি বাবদে জমা দিতে হবে। আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন? অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitmentbd.org.bd এই প্রদত্ত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের দাখিল বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইন আবেদন প্রার্থীর নাম, পিতা মাতার নাম, এসএসসি সমমানের সনদ অনুযায়ী স্থায়ী জেলা, জন্ম তারিখ, ছবি এবং স্বাক্ষর সহ অন্যান্য তথ্য এবং অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদন প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষ প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। প্রার্থী বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান এবং বসবাসের স্থান নিয়োগের সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা, প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভায় মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত জাতীয় সনদের উল্লেখিত স্থায়ী ঠিকানা মোতাবেক প্রার্থী স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। তবে অবিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন দাখিলের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানা অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। তা দর্শক, জব আইডি নম্বর অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং পদের জব আইডি নম্বর 10124, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদের জব আইডি 10119 এবং অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক এবং অ্যাডমিনিস্ট্রেটর পদের জব আইডি নম্বর 10125। আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। তা দর্শক আশা করি বুঝতে পারছেন। এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো। তা দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন। দর্শক অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে আপনার ভাই বা বোন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারে। তা দর্শক, আজ এ পর্যন্ত ভালো থাকবেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণ অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।